করলা বানাচ্ছে, এই যে হচ্ছে করলার পিস, আর এই যে মশলা, বিভিন্ন ধরনের মশলা এখানে মিক্সার করা হয়েছে। তো চলেন একটু টেস্ট করি। করলা বেসিক্যালি তিতা লাগে, বাট এই করলা ভর্তাটা একেবারে তিতা না, তার মানে উনি খুব ভালো করে করলা ভর্তাটা বানায়। আমি আজকে একটা খুবই ভিন্ন ধরনের খাবার খাবো, এবং খাওয়ার জন্য চলে আসছি খুলনাতে, যেটা আপনারা খাইছেন কিনা জানি না। এটা হচ্ছে এই যে আপনারা করলা দেখতে পাচ্ছেন, এই করলা মাখা। এই কাদের ভাইয়ের কাছে চলে আসছি আমরা করলা মাখা খাওয়ার জন্য। এটা আমি জীবনে ফার্স্ট টাইম খাবো। বিভিন্ন ধরনের মশলা দিয়ে হচ্ছে ভাই করলা মাখাটা বানায়। তো চলেন আমি একটু দেখাই যে ভাই কিভাবে করলা মাখাটা বানায়। কত করে বাটি? 30 টাকা। 30 টাকা পাঁচ মিশালি কাঁচকলা মাখা, আম মাখা, ডাব মাখা। এই করলা লইলো একটা, করলা বানাচ্ছে। উপরের এটা ফালা দেন, তাই না? সব থাকবে, ওই করলা বরলা পটল উস্তো থাকে না, ওগুলো না, আলাদা ইউনিট। এটা এই যে করলার উপরে চোগলাটা উঠাইলো, এখন করলা ভাজ করতেছে। করলার বিচি বিচি ফালা দিবেন, তাই না? বিচি ফালা দিবে। এক এক বাটি থেকে একটা হয়ে যায় না? না, বেশি হয়, একটু কম হয় না? মানে মশলা টশলা মিলে তো বাড়ে আরো। মিস করতেছে, আপনার চিন্তাটা কিন্তু ডিফারেন্ট। করলা মাখা খাওয়াইতেছেন পাবলিক রে, এটার মধ্যে বানাবেন? আচ্ছা, এটা মিট লবণ দিয়ে কি করলেন? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মেরিনেট করে রাখবেন? আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ রাখবে। খুবই হচ্ছে এটা কাটতেছে, কাঁচামরিচ আস্ত দিয়ে দিবে। এটা কি পানিতে ধুয়ে ফেলবেন না? ও আচ্ছা, জানি মানে তিতাটা কমে যায়, তাই না? তিতাটা কমানোর জন্য পানিতে ধুয়ে নিলেন। ও আইডিয়াটা গুড, বিট লবণ দিয়ে ভিজা এইটা মেরিনেট করে রাখতে, পরে তিতাটা কমায় নিছে। তেঁতুল শুকনা ঝাল, এটা হচ্ছে ওনার সিক্রেট মশলা। এটা হচ্ছে চিনি, তারপরে বিট লবণ, তারপরে কাসুন্দি, সরষের তেল,
এটা হচ্ছে চিলি সস। এই হচ্ছে করলা মাখা, কাদের ভাইয়ের ফেমাস করলা মাখা। আমি এখন মতো খাই নাই, জীবনে প্রথম খাবো, একটু টেস্ট করে দেখি আসলে কেমন টেস্ট। করলাটা দেখাবি, এই যে হচ্ছে করলার পিস, করলার পিস, আর এই যে মশলা, বিভিন্ন ধরনের মশলা এখানে মিক্সার করা হয়েছে। তো চলেন একটু টেস্ট করি। করলা বেসিক্যালি তিতা লাগে, বাট এই করলা ভর্তাটা একেবারে তিতা না, তার মানে উনি খুব ভালো করে করলা ভর্তাটা বানাইছে। বিশেষ করে করলা ভর্তার সাথে যে মশলার একটা মিক্সার, ফাটাফাটি একটা মশলা মিক্সার, মশলাটাই আসলে ওনার এই করলা ভর্তার আলাদা একটা টেস্ট ক্রিয়েট করছে, যার কারণে এটা খেতে দারুণ টেস্ট লাগছে। আমি আর একটু খেয়ে দেখি। ফাটাফাটি টেস্ট, আপনারা যারা খুলনাতে আসবেন একবার টেস্ট করবেন, কারণ আমি জীবনে প্রথম খাইছি। আমি প্রথম ভয় ছিলাম যে কেমন লাগে কিনা, আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্ট। আপনার খুলনাতে আসলে অবশ্যই টেস্ট করবেন কাদের ভাইয়ের এই করলা মাখা। আপনার দোকানের লোকেশনটা কি হবে? খুলনা শিববাড়ি মোড়, খান বিল্ডিং এর সম্মুখে, সিএনজি স্ট্যান্ডের সঙ্গে। রেগুলারই তো বসে? রেগুলার, সকাল 12টার থেকে নিয়ে রাত্রে 11:30-10। তো বেশ, আজ এই পর্যন্তই। ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করুন যদি অলরেডি করতেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।